ডাক্তার। তাসখন্দ ম্যানের মতোই আমরা আরও একটা খবর পাচ্ছি, 1969-এ আপনার যেটা ভিয়েতনাম পিস টক হয়েছিল ইউএস এবং নর্থ ভিয়েতনামের সঙ্গে, এখানেও দেখা যাচ্ছে একজন মিস্টেরিয়াস ম্যানের উপস্থিতি, যার সঙ্গে নেতাজির অনেক মিল পাওয়া যায়। এবং আমার যতদূর খেয়াল আছে, নীল মিলার এনার ক্ষেত্রেও ফেস ম্যাপিং করেছিলেন এবং সুনির্দিষ্ট মিল পেয়েছিলেন। এই প্যারিস ম্যান, প্যারিস মিস্ট্রি ম্যান, এ নিয়েও কিন্তু এইন মিলার একটা রিপোর্ট করেছিল, কিন্তু সেই রিপোর্টটা আসলে এইন মিলার তো একটা এক্সপার্ট মানুষ, ওর প্রতিটা রিপোর্টের জন্য পে করতে হয়, কিন্তু প্যারিস ম্যানের ছবির ক্ষেত্রে এক্ষেত্রে যে বিপুল পরিমাণ পেমেন্টটা দেওয়া হয়েছে এই তাসখন ম্যানের ক্ষেত্রে, এই পেমেন্টটা দেওয়ার পরে উনি একটা ডিটেল রিপোর্ট তৈরি করেছে, 62 পাতার ডিটেল রিপোর্ট। কিন্তু প্যারিস ম্যানের ক্ষেত্রে কিন্তু আমাদের কারোর তরফ থেকে এই এই পেমেন্ট দেওয়া হয়নি, উনি জাস্ট একটা ছোট্ট একটা রিপোর্ট করেছিলেন যে দিস প্যারিস ম্যান, মিস্ট্রি ম্যান, মেবি নেতাজি। কিন্তু ওর ক্ষেত্রেও একটা কিন্তু ডিটেল রিপোর্ট, এখানে যেমন এক ডিটেল রিপোর্ট, ফেসের প্রতিটা কম্পোনেন্ট কম্পেয়ার করে করে যে ছবি, যে কম্প্যারিজন স্টাডি করা হয়েছে, তারপরে ফাইনাল রিপোর্ট করা হয়েছে, এটা ওর ক্ষেত্রেও করা উচিত ছিল, কিন্তু সেই পেমেন্টটা দেওয়া সম্ভব হয়নি, তাই সেই রিপোর্টটা আমাদের আমাদের কেউ পায়নি, কারণ এই পেমেন্ট যখন পায়নি উনি তৈরিও করেননি, কিন্তু সেক্ষেত্রে ওনার অভিনব ছিল হি মেবি নেতাজি। এবার প্যারিস ম্যানের ক্ষেত্রেও কিন্তু আর একটা বড় করবরেশন হচ্ছে, ভিয়েতনাম যুদ্ধের, ভিয়েতনাম মুক্তিবাহিনীর পক্ষে নেতাজির রোল নিয়ে অনেক কথা আছে মিডিয়াতে, অনেক কথা আছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভিয়েতনামের কিছু আর্কাইভসে 45-এর পরে সুভাষচন্দ্রের ছবি অনেকে দেখেছে, কিছু সাংবাদিক ভিয়েতনামে গিয়ে, এবং ইভিন নরসিংহ রাও যখন ভিয়েতনামে গেছিলেন তখন প্রাইম মিনিস্টারের সঙ্গে যে সাংবাদিকরা গিয়েছিল ভিয়েতনামে, ওরা কিন্তু মিউজিয়ামে ছবিগুলো দেখেছে। এই ছবিগুলো সব 45-এ নেতাজির পরে, কিন্তু ভারতবর্ষে এসে ওরা কিছু বিভিন্ন কাগজে লেখালেখিও করেছিল, কিন্তু তারপরে আমরা যখন তাদেরকে JMCI যখন চিঠি পাঠানো হলো তরফ থেকে, তখন কিন্তু তারা কেউ রেসপন্ড করেনি, প্র্যাকটিক্যালি তারা তখন সবাই ভয়ে কাঁপছে, কারণ তাদের মুখ বন্ধ করে রাখার জন্যে ভারত সরকারের তরফ থেকে খুব চাপ দেওয়া হয়েছিল, এটা একটা কর্পোরেশন। আর সব থেকে এ তো গেল প্যারিস ম্যানের, প্যারিসের ছবি, ভিয়েতনাম আর্কাইভসে পোস্ট 45 নেতাজির ছবি কথা, ইভিন আরও খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পুরো যে সেন্ট্রাল রোল, এটা কিন্তু সুভাষচন্দ্র তখন তিনি মহাকাল ভগবানজি বা গুণ নয় বাবা, এবং তার প্রমাণগুলোকেও কিন্তু ভারত সরকার ধ্বংস করেছে। সুতরাং কিছু তথ্য থাকলে বা ছবি থাকলে তাকে চেপে দেওয়া বা ধ্বংস করাটা, এটা ভারত সরকারের দীর্ঘ 70 বছরের মোটামুটি কাজ হয়ে গেছে। এবার প্রশ্ন হতে পারে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধে সুভাষচন্দ্রের ভূমিকা আমার ছিল, যেমন আমরা ত্রৈলোক্য মহারাজের চিঠি তো উদ্ধার হয়েছে, যেটা এলাহাবাদ হাইকোর্টের আন্ডারে রাখা ছিল, JMCI-তে এক্সিবিট হয়েছে, তো গুণনামী বাবার মধ্যে ছবিও একটা অ্যাভেলেবল হয়েছে, তো ওনার ক্ষেত্রে কি একটু বাংলাদেশটা বলে দিই, এই ত্রৈলোক্য মহারাজের চিঠিটা, যে চিঠিটা আমরা এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের নির্দেশে আমরা অর্ডারে আমরা ফৈজাবাদ ট্রেজারি থেকে যেটা উদ্ধার করলাম, ত্রৈলোক্য মহারাজের চিঠি টু ভগবানজি, যেটা ওইখানে ট্রেজারিতে আছে, সেই চিঠিটা হচ্ছে
11 নভেম্বর 1965 এর চিঠি। চিঠিটা উনি লিখেছেন, উনি তো যখন তখন ছিল ওটা পূর্ব পাকিস্তান, ওইখান থেকে উনি কলকাতায় এসেছিলেন। কলকাতায় এসে উনি সেন্ট্রাল রোড যাদবপুর থেকে একটা চিঠি লিখেছিলেন টু ভগবানজি উত্তরাখণ্ড। এই চিঠিটা বাংলাতেই লেখা, একটু পড়ে শোনাই। জয় যুক্তেশু, দেশ বিভাগের পর আমি স্থির করিয়াছি দেশ পরিত্যাগ করিব না, পূর্ব পাকিস্তানে থাকিব। আমি পূর্ব পাকিস্তানে আছি, ব্রহ্মদেশের মান্দালয় জেলে যাহার সহিত একত্র গিয়াছিলাম, জেলে প্রবেশ করার পর যিনি বলিয়াছিলেন মহারাজের সিট আমার পাশে থাকিবে, আমি যাহার পাশে ছিলাম, একসঙ্গে টেনিস খেলিয়াছি, দুর্গাপূজার জন্য অনশন ধর্মঘট করিয়াছি, আমি তাহার কথা ভুলি নাই, তাহার সঙ্গেই আছি। দিল্লিতে 1940 সালে শঙ্করলালের বাড়িতে যাহার সহিত একত্র ছিলাম, মোটরে ইউপি ভ্রমণের সময় যাহার পাশে ছিলাম, প্রচণ্ড শীতের রাত্রিতে আগ্রার মাঠে রাত্রি 9টা পর্যন্ত বহু সহস্র লোক যাহার প্রতীক্ষায় ছিল, আমি সাগ্রহে তাহারই প্রতীক্ষায় আছি। পূর্ব পাকিস্তানি নির্যাতিত নিপীড়িত জনগণ যাহার মুখের দিকে তাকাইয়া আছে। বলে রাখি, এই ত্রৈলোক্য মহারাজ কিন্তু বাংলাদেশ মুক্তি সংগ্রামের একজন ভীষণ বড় মাপের একজন কারিগর। আর এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে ভারতবর্ষের আর্মি যে রোল, ভারতবর্ষের যে রোল, এই সমস্ত কিছু কিন্তু ভারত সরকার ডিস্ট্রয় করে ফেলেছে। আর জিনিস বলে রাখি, মনে রাখতে হবে যে মহাকালের যে কাজকর্ম, যে যুদ্ধ, সেইটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় ব্রিটিশ 1947 সালে চলে যাওয়ার সময় যে বিভাজনের রাজনীতি রেখে গেছে, যে ডিভাইড অ্যান্ড রুলের যে রাজনীতি রেখে গেছে, এবং তাদের ব্রিটিশের পছন্দ মতো শক্তিগুলোর হাতে যে ক্ষমতা রেখে গেছে সেটার বিরুদ্ধে, এবং ব্রিটিশের রেখে থাকা ইকুয়েশনকেই ভেঙে ফেলাটাই হচ্ছে মহাকালের যুদ্ধের কাজকর্মের মূল জায়গা। এবং যেহেতু ভারতবর্ষের পরিস্থিতি, উপমহাদেশের পরিস্থিতি এবং সারা পৃথিবীর রাজনীতির পরিস্থিতি, ইকুয়েশনসগুলো তার সামনে আসার পরিপন্থী, তাই তাকে কাজ করতে হচ্ছে পর্দার পেছনে। সে ভারতবর্ষের জন্যই করুন আর ভারতবর্ষের বাইরের সমস্ত দেশগুলোর জন্যই করুন, তাকে পর্দার পেছনেই থাকতে হচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করতে হবে যে তাসখন্দের ক্ষেত্রেও যেভাবে ভারতবর্ষ দগুনলোকে লোপাট করেছে বা চেপে রেখেছে, প্যারিসের ক্ষেত্রেও তাই, এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমস্ত ডকুমেন্টসগুলো ভারত সরকার ধ্বংস করেছে, আর্মির সমস্ত ডকুমেন্ট ধ্বংস করেছে। তার কারণ এই ডকুমেন্টসগুলো সমস্ত বেরিয়ে এলেই কিন্তু একটা জিনিস প্রমাণিত হয়ে যেত যে মূল কারিগর ভারতবর্ষের ইন্দিরা গান্ধী নয় এবং ভারতবর্ষের এই দেখা জেনারেলরা নয়, এই জেনারেলদের পেছনেও বড় মাপের জেনারেল ছিলেন। মনে রাখতে হবে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধটা ইউনিক যুদ্ধ, গোটা পৃথিবীতে সেকেন্ড গ্রেট ওয়ারের পরে যতগুলো যুদ্ধ হয়েছে সেই যুদ্ধগুলোর সবগুলো অন্তত 70-80টা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়েছে। কোনো কোনো যুদ্ধক্ষেত্রের বয়স 70 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর, কেউ 30 বছর। পৃথিবীর যতগুলো যুদ্ধ হয়েছে এই 70 বছরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সার্পেস্ট, শর্টেস্ট, ক্লিনেস্ট অ্যান্ড মোস্ট ডিসিসিভ। সুতরাং মানতেই হবে যে এই পৃথিবীর যুদ্ধক্ষেত্রগুলোতে এবং ভারতবর্ষ যতগুলো যুদ্ধ করেছে সেখানে যে জেনারেলরা কাজ করেছে, এখানে মেইন জেনারেল কিন্তু অন্য লোক, এখানে মেইন সংগঠক অন্য লোক। কারণ পাকিস্তানকে না দুটুকরো করলে সাউথ এশিয়ায় ব্রিটিশের ইকুয়েশনটাকে ব্রেক করার স্টার্টিং শুরু হতো না, এবং সেই স্টার্টিং শুরু হয়ে গেছে। ছোট্ট করে একটু প্রশ্ন করে নিই যে গুমনামি বাবার ক্ষেত্রে কি এ ধরনের মেসভাবে ফেস ম্যাপিং করা সম্ভব? গুমনামি বাবার ছবি হিসেবে মিডিয়াতে অডিও ভিজুয়াল বা প্রিন্টেড যা কিছু দেখানো হয় সবগুলো জাল। গুমনামি বাবার ছবি কেউ তুলতে পারেনি, কেউ তোলেনি,
তোলা সম্ভব নয়। পরিষ্কার বলে রাখছি, অডিওভিজুয়াল মিডিয়া বা প্রিন্টেড মিডিয়া বা কোনো বইয়ে যা কিছু ছবি ছাপা হয়েছে অ্যাজ ফেস অফ গুমনামী বাবা সবগুলো জাল। সুতরাং এই ফেস ম্যাপিংয়ের প্রশ্নই ওঠে না, তাকে প্রমাণ করতে হবে ইনডিরেক্ট এভিডেন্স থেকে এবং সার্কামস্টেন্স থেকে, তার অ্যাকশানস থেকে, নট ফ্রম ফেস ম্যাপিং।